হচ্ছিল কারামত দিয়ে তারা তাদের কথা শুদ্ধ প্রমাণ করার চেষ্টা করে থাকে ওই কারামত বাস্তবে দেখা যায় না অনেক মানুষকে দেখবেন কারামত বর্ণনা করতেছে হুজুর এই করেছে সেই করেছে হুজুর জাহাজ ওই করেছে সেই করেছে কিছুদিন আগে আমি একজনকে বললাম হুজুর যদি জাহাজ দিয়ে মানুষকে বাঁচিয়ে তাকে নাউজুবিল্লাহ হুজুরের কবর পানিতে ডুবে গেল কি করে কিছুদিন আগে দেখেছেন আপনারা হুজুরের কবর কিন্তু পানিতে ডুবে গেছে হুজুরের মাদ্রাসা ডুবে গেছে হুজুর কিছুই করতে পারলো না কবর থেকে তো কিছু করার দরকার ছিল ওসব কারামত শুধু মানুষের কাছে প্রচার করার জন্য হয় বাস্তবে কোনো কিছু পাওয়া যায় না এগুলি মানুষের মিথ্যাচার ছাড়া কিছুই নয় বানিয়ে বানিয়ে কারামত প্রকাশ করা হক কারামত আমরা বিশ্বাস করি কারামত কখন হয় সেটাও আমরা জানি কারামত শুধু শুধু দেখানোর জিনিস নয় কারামত হচ্ছে মুসলিম কোন বিপদে পড়ে গেলে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ সাহায্য করে তাকে কোন রকম উদ্ধার করা কারামত দেখিয়ে বেড়ানো নয় যে তিনি জায়নামাজ খুলে পানির উপরে নামাজ পড়বেন তিনি আকাশে উড়িয়ে গিয়ে যাবেন তিনি চোখ বন্ধ করে তিনবার তিন কদমে হারাম মক্কার হারামে চলে যাবেন ওনার এহরাম বেঁধেছে কে চিন্তা করা দরকার এহরাম বাঁধার আগে তিনি তিন কদমে মক্কায় চলে গেছেন আমার ওস্তাদজি বলতেন মদিনাতে যখন পড়তাম একদিন এসে বলতেছেন কি হবে কি হবে কি হবে আমরা বলতে ওস্তাদের কি সমস্যা বোধ হয় বলছে না সমস্যা কিছু না তোমরা আফসোস করিও না এই যে এখন হাজিরা চতুর্দিক থেকে আসতেছে যদি কাবা শরীফ বাংলাদেশে চলে যায় তো আমাদের হাজিদের কি অবস্থা হবে আমরা বললাম কেন ওস্তাদ কেন বললেন তোমাদের দেশে না বলে যে কাবা পা তোমাদের ঘরে তোয়াফ করতে চলে যায় তো আমরা বললাম যে না ওস্তাদ আমাদের দেশে না হিন্দুস্তানে মানে দূরেতে চেষ্টা করলাম কেন আমি সব জানি তোমাদের দেশে আছে এরকম কাবা তোমাদের দেশে গিয়ে তোয়াফ করে কারো কারো বাড়িতে কাবা যদি তোয়াফ করতে চলে যায় তো হাজিদের কি অবস্থা হবে এ হচ্ছে কারামত এগুলি কারামত নয় এগুলি হচ্ছে মানুষকে বিভ্রান্ত করার অস্ত্রচার কিছুই নয় যুগ যুগ ধরে এইভাবে আপনি যখনই দাওয়াত দিবেন কোরআন এবং সুন্নাহর আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে একটি গোষ্ঠী তারা বলবে যে আমাদের অমুক হুজুর কি কম বুঝছে কিনা অমুক হুজুর কম বুঝে নাই অমুক হুজুর ভুল বুঝতে পারে অমুক হুজুরের দোহাই দিয়ে আপনি নাজাত পেয়ে যাবেন না আপনাকে কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করতেই হবে নাজাত পেতে হলে কোরআন এবং সুন্নাহর আকীদা গ্রহণ করতে হবে এর বাইরে ব্যক্তি কেন্দ্রিক কোনো আকীদা ইসলাম কখনো অনুমোদন করেনি এজন্য ইসলামী আকীদার উৎস কখনো কখনো ব্যক্তিকেন্দ্রিক ছিল না ইসলামী আকীদার উৎস কখনো ব্যক্তিকেন্দ্রিক কোনো হয়নি এবং এটা কখনো গ্রহণযোগ্য না একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা যে আকীদা পোষণ করত সেটাই হবে আকীদা এর বাইরে অমুক তমুক যত বড় ইমামই হোক না কেন তার আকীদা আল্লাহর দরবারে লা ইউসাউই জানাহা বাউদা মাসির ডানার মত মূল্য নেই শুধুমাত্র নাম ভাঙিয়ে কতদিন চলবেন কতদিন চলবেন কিছুদিন আগে এক পত্রিকায় দেখলাম এক বড় আলেম বাংলাদেশের মিথ্যা কতগুলি তথ্য দিয়ে তথাকথিত আশারি মাতুরিদি আকিদাকে প্রমোট করার চেষ্টা করেছেন কিভাবে বলেছেন 1200 হিজরির পরে একজন লোকের বক্তব্য দিয়ে তিনি প্রমাণ করতে চেষ্টা করেছেন আশারি মাতুরিদি আকিদা নাকি শুদ্ধ আচ্ছা বলেন তো যদি আশারি আকিদা মাতুরিদি আকিদা যদি শুদ্ধ হয়ে যায় সাহাবা কেরাম আকিদা কি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকীদা কি ছিল তাদের আগের আকীদাগুলি কি ছিল সেগুলির সাথে না মিললে কিভাবে সেটা শুদ্ধ হয়ে যায় দাবি করলেই হয় না দাবির একটা বাস্তবতা থাকতেই হয় দাবির একটা বাস্তবতা থাকতেই হয় অথচ এদের এই সমস্ত বক্তব্যের কোনো মূল নেই যুগ যুগ ধরে আলেমরা দাঁড়িয়েছিলেন পর্বত প্রমাণ সাহসিকতা নিয়ে এবং প্রমোট প্রমাণ নিয়ে দাঁড়িয়েছিলেন যে সহি আকিদা বিশ্বাসকে তারা প্রমোট করবেন কিন্তু যুগে যুগে এরকম মিথ্যাবাদীদের উদ্ভব হয়েছিল তারা মিথ্যা কথা বলেছিল তারা আকিদাকে বিনষ্ট করার চেষ্টা করেছিল কিন্তু আল্লাহর পক্ষ থেকে যারা সাহায্যপ্রাপ্ত তারা তায়েফাতুম মনসুরা সাহায্যপ্রাপ্ত দল যারা এবং হকের হক হক কথা বলে যারা এবং তায়েফা আলাল হক যারা ছিল এবং তায়েফা মনসুরা যারা ছিল এরা সব সময় এই হক নিয়ে দাঁড়িয়েছিল তারা কম হতে পারে কিন্তু হক কথা বলতে কারা কোন দ্বিধা করেনি তারা কম থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনুজাউ মিনাল কাবায়েল তারা বিভিন্ন গোত্র থেকে উত্থিত ছোট ছোট মানুষ হবে এরা বেশি বেশি অনেক বেশি ক্ষমতাশীল হবে না কিন্তু আল্লাহর পক্ষ থেকে তারাই হবে সঠিক পথের পথিক এবং তারাই হবে
এই দ্বীনের হামি এই দ্বীনের সত্য ধারক এবং বিশুদ্ধ আকীদার ধারক তারাই হবে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত তারাই এই দ্বীনকে দ্বীনকে প্রচার প্রসারের জন্য তাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করে যাবে এটাই হচ্ছে সহি আকীদার লোকদের কাজ আপনারা যারা আজ এই মাঠে উপস্থিত হয়েছেন ঘুমানোর বহু সময় পাবেন বিশুদ্ধ আকীদা গ্রহণ করে না নিতে পারলে আপনি বুঝবেন না কোথায় আপনাকে ঠকানো হচ্ছে কোন জায়গায় আপনি হেরে যাচ্ছেন আজকে আমি আলোচনা করব বিষয়টি নিয়ে সেটা হচ্ছে আমাদের সমাজে আশেপাশে একেবারে ঘরের কাছেই এমন লোকেরা বসবাস করে যাদের আকীদা কখনো বিশুদ্ধ নয় তাদের আকীদার মধ্যে কুফরি আকীদা রয়েছে শিরকি আকীদা রয়েছে ইমান বিধ্বংসী আকীদা রয়েছে অথচ তারা নিজেরাও বুঝে না এবং আপনারাও হয়তো তাদেরকে পূর্ণ ইমানদার বলে ভেবে বসে আছেন তো তাদের মধ্যে সমস্যা কি আছে সেটা শুধু আমরা জানতে চেষ্টা করব সম্মানিত উপস্থিতি আমি শুধু আপনাদের এটাই বলবো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে আকীদা দিয়েছেন সাহাবায়ে কেরাম এই আকীদা নিয়ে জান্নাতে যেতে পেরেছে কিনা বলেন জান্নাতে যাওয়ার সুযোগ না তাদের পেয়েছে তাহলে পরবর্তী লোকদের দিকে কেন আমরা হাত বাড়াবো যে আকীদা পোষণ করে সাহাবায়ে কেরাম জান্নাতে যাওয়ার সুসংবাদ পেয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সুসংবাদ দিয়েছেন কোরআনে কারীম আল্লাহ তাআলা তাদের সুসংবাদ দিয়েছেন সেই আকীদার বাইরে অন্য কোন আকীদা পোষণ করা যাবে না সে যত রকমের নামে দিক না কেন আমাদের সৌভাগ্য হচ্ছে আমরা কোন ব্যক্তি কেন্দ্রিক আকীদা প্রচার প্রসার করি না কোন ব্যক্তি কেন্দ্রিক আকীদা প্রচার প্রসার করি না অমুক ইমামের আকীদা আমার আকীদা বলি না অমুক ব্যক্তির আকীদা আমার আকীদা বলি না আমরা কোনদিন ইমাম আবু মনসুর মাতুরিদির নাম নিয়ে বলি না যে মাতুরিদির আকীদা আমাদের আকীদা অথবা অমুক আবুল হাসান আশারির আকীদা আমাদের আকীদা বলি না আমরা সর্বদা বলি কোরআন এবং সুন্নায় যে আকীদা আসছে সেটাই আমাদের আকীদা এই আকীদা বুঝতে হলে আগে জানতে হবে কিন্তু শুধু জানাই যথেষ্ট নয় আকীদার সাথে একটা মানহাজ জিনিসটা জড়িত আছে সেটা কি বলেন বাংলাদেশের আপামর জনসাধারণকে জিজ্ঞাসা করলে এটাই বলবে কোরআন এবং সুন্নায় আমার আকীদা কিন্তু বাস্তব জীবনে বাস্তব ফিল্ডে যখন ভুল করে সেটা হচ্ছে বড় ভুল এটাকে বলা হয় মানহাজ এই মানহাজের ভুল যখন হয়ে যায় তখন আর আকীদা শুদ্ধ থাকতে পারে না মানহাজ কখন ভুল হয় জানেন আপনার আকীদা শুদ্ধ আছে আপনি বললেন যে আল্লাহ তাআলা আরশের উপরে এখন এসে একজন আপনাকে বলল আল্লাহ যদি আরশের উপরে হয় আগে কোথায় ছিলেন বলেন যে আগেও আরশের উপরে বলল তাহলে আরশ তো একটা জায়গার নাম জায়গা হয়ে গেল আল্লাহর জন্য আপনি এখন বিভ্রান্ত হয়ে বসে গেলেন এই তো মানহাজগত ত্রুটি আপনার এসে গেল আপনাকে বলতেই হবে যে কোরআন এবং সুন্নাহ যতটুকু আছে অতটুকু বলবো এর বাইরে এক বিন্দু বাড়িয়ে বলবো না এটাই হচ্ছে আহলে সুন্নাহ জামাতের আকীদার নিয়ম এখানে বাড়িয়ে বলার কোনো সুযোগ নেই কমিয়ে বলার কোনো সুযোগ নেই যা আছে তা বলতেই হবে লুকোচুরি কোনো সুযোগ নেই কিছু মানুষ আছে এই বিষয়ে আলোচনা না করলে খুশি হয় দেখবেন বিভিন্ন ভাবে বলবে আপনাকে বলবে যে আকীদার বিষয়ে এত আলোচনার কি দরকার আকীদার বিষয়ে আলোচনা বেশি হলে বিভ্রান্তি বেশি বেড়ে যাবে না সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন আকীদার বিষয়ে তারা আলোচনা করতেন বুঝতেন এক সাহাবী বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন আমার রব ওই ব্যক্তি থেকে হাসেন যে ব্যক্তি এই কাজটি করেন এক সাহাবী দাঁড়িয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ বেদুইন সাহাবী বেদুইন সাহাবী বেদুইন বুঝছেন গ্রাম্য সাহাবী দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ যে রব হাসতে জানে সেই রব থেকে আমি খারাপ কিছু আশা করি না আল্লাহু আকবার রব হাসেন স্বীকার করছেন আমার রব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্বীকার করছে এটা বলে নাই যে হাসা তো মানুষের কাজ আল্লাহ তো মানুষের মতো হয়ে গেল না আল্লাহ হাসেন না এটা বলে নাই কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসা সাব্যস্ত করেছেন আরশের উপর উঠার কথা যখন কোরআন বলেছে হাদিস বলেছে কিন্তু কিছু মানুষের কাছে আসলে আল্লাহ তাআলাকে মানুষ বানিয়ে দিল আমি মানুষ বানাই নাই আল্লাহ নিজে এটা বলছেন করতে এটা করেন তিনি আল্লাহ তাআলার কর্মকে আপনি অস্বীকার করার ক্ষমতা রাখেন না এটা কখন হয় যখন সাহাবায়ে কেরামের আকীদা থেকে মানুষ বিচ্যুত হয়ে যায় যখন ইলমুল কালাম তাদের ভিতরে ঢুকে কালাম শাস্ত্রকে যারা প্রাধান্য দিবে যারা তথাকথিত দর্শনকে প্রাধান্য দিবে হিন্দু দর্শন ইন্ডিয়ান দর্শন যখন গ্রিক দর্শন অথবা তথাকথিত মিশরীয় দর্শন বিভিন্ন দর্শনকে যারা প্রাধান্য দিবে তারা এ কখনো সহি আকিদা বিশ্বাসে থাকতে পারবে না ইমাম দুনিয়াতি রহমতুল্লাহ আলী বলেছেন আজ যারা বিভিন্ন বিভিন্ন ইনস্টিটিউটে পড়াচ্ছে আপনারাও জানেন বিভিন্ন ইনস্টিটিউটে পড়াচ্ছে তারা
কিন্তু তারা পড়াচ্ছে কি জানেন আকীদা পড়াচ্ছে নাম দিয়েছে এলমুল কালাম এলমুল কালাম আমাদের বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্ট খোলার জন্য প্রস্তাব করেছে নাম দিয়েছে ইসলামী ফালসাফা ইসলামিয়া ইসলামী দর্শন ইসলামী দর্শন কোন ইসলামের কোন সাবজেক্ট হতে পারে না দর্শনের সাথে ইসলামের পুরোপুরি বিরোধ কেন বিরোধ জানেন দর্শন হচ্ছে দেখার জিনিস আর ইসলাম হচ্ছে গায়বের উপর ঈমান আনা জিনিস দুটো একসাথে হওয়ার কোনো সুযোগ নাই ঈমান বিল গায়বের জায়গাতে আপনি দর্শন নিয়ে আসেন কেন এটা এই জন্য যে আপনি মনে করছেন যে আল্লাহ তাআলার উপর ঈমানের বিষয়টি আপনি প্রমাণ করে দেখাবেন আপনি মনে করতেছেন সেটা কখনো সেটা হয় না ইমাম রাজির ঘটনা আপনারা জানেন তিনি একবার নিশাপুরে গেছেন মানুষ তার পিছনে দৌড়াচ্ছে কি জন্য যে বড় আলেম আসছে বিশাল বড় আলেম আসছে আলেম আসছে মানুষ তার পিছনে দৌড়াচ্ছে এক বুড়ি বলছে কি হয়েছে তোমরা দৌড়াচ্ছ কেন বলছে এখানে এত বড় এক আলেম আসছে আল্লাহর অস্তিত্বের উপরে 101টা দলিল তার কাছে আছে বুড়ি বলল আলহামদুলিল্লাহ আমার 101টা সন্দেহ নাই আমার 101টা দলিলের দরকার নাই ইমাম রাজিকে শুনে শুনেছেন মরার সময় তিনি আফসোস করেছেন যে যদি বুড়ির ইমানটা আমার থাকতো কারণ সবচেয়ে বেশি মৃত্যুর সময় যারা সন্দেহ করে থাকে তারা হচ্ছে আহলুল কালাম কালাম শাস্ত্রবিদেরা অথচ আমাদের বিভিন্ন ইউনিভার্সিটিতে যে সমস্ত আকিদার বিষয় পড়ানো হয় তার নাম দিয়েছে এলমুল কালাম আপনি যদি তাকে আকিদার কথা বলেন তাদের মনে কষ্ট আসে কালাম বললে মনে কষ্ট আসে না এদের কাছে ভালো লাগে কালাম শাস্ত্র শোনার কথা এই কালাম শাস্ত্র যারা অধ্যয়ন করবে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলেছেন আমার নির্দেশ হচ্ছে তাদেরকে গাধার উপরে চড়াতে হবে এবং তাদের উপরে তাদের উপরে চুনকালি মেখে শহরে শহরে ঘুরাতে হবে আর বলতে হবে যে ওই ব্যক্তির শাস্তি এটাই হবে যেই ব্যক্তি আল্লাহর কালাম ছেড়ে রসুলের হাদিস ছেড়ে এই সমস্ত মানুষের বক্তব্য নিয়ে ঘোরাফেরা করে তাদের শাস্তি এটাই হবে দেখে নাও এটা হচ্ছে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহর বক্তব্য যুগ যুগ আলেমরা সাবধান করেছেন কোরআন এবং সুন্নার বাইরে যে সমস্ত এলমের দাবি করা সেগুলি এলম নয় কোরআন এবং সুন্নাই হচ্ছে প্রকৃত এলম ইমাম শাফি রহমতুল্লাহ সেটাও বলেছেন আমরা শুধু আজকে যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি সেটা এখন শুরু করবো ইনশাআল্লাহ ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাই তিনি যে আকিদার একটি গ্রন্থ লিখেছেন নাম হচ্ছে আল ফেকুল আকবর তার দিকে নেসবত করা হয় আমাদের দেশে তথা আলেমরা বেশিরভাগ আলেমরাই অস্বীকার করেন তার কিতাব নয় এটা কেন বলে জানেন কারণ এটার মধ্যে সালফে সালেহের আকিদা বর্ণনা করা হয়েছে এটা তাদের কাছে প্রিয় নয় তাদের কাছে প্রিয় হচ্ছে আকায়েদুন নাসাফিয়া শাহুল আকায়েদুন নাসাফিয়া তাদের কাছে বেশি প্রিয় অথবা আকায়েদুন নাসাফিয়া তাদের কাছে বেশি প্রিয় অথচ আকায়েদুন নাসাফিয়ার মধ্যে আপনি আকিদার ব্যাপারে পৃষ্ঠা পর পৃষ্ঠা পাবেন কোথাও আল্লাহর একটা বাণী পাবেন না রাসূলের একটা হাদিস পাবেন না কোথায় পাবেন জানেন কবরে চলে গেলে সেখানে কোরআন হাদিসের দলিল দিতে পারবে উপরে নয় তারা আকিদাকে দুই ভাগ করে দিয়েছে এক ভাগের নাম দিয়েছে আকলিয়া আর এক ভাগের নাম দিয়েছে সামরিয়া অর্থাৎ বিবেক দিয়ে সাব্যস্ত করবে উপরে যা আছে তা কবরে মরে গেলে মাটির নিচে চলে গেলে এবারে কোরআন হাদিসের দরকার হবে তাদের কোরআন হাদিসের দরকার হবে তখন অর্থাৎ মাটির মৃত্যুর পরে যে সমস্ত কর্মকাণ্ড আছে এগুলির জন্য কোরআন হাদিসের দলিল দুনিয়ার বুকে থাকতে আপনার কোরআন আকীদার জন্য কোরআন হাদিস দিয়ে কোনো দলিল দেওয়া যাবে না এই নীতি কে রচনা করেছে কারা রচনা করেছে এই নীতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দিয়ে দলিল দিয়েছেন হাদিস দিয়ে দলিল দিয়েছেন জিজ্ঞাসা করেছে তাকে কাফেররা জিজ্ঞাসা করলো আপনার রব সম্পর্কে আমাদেরকে জানান আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কোরআন দিয়ে দলিল দিলেন সবচেয়ে বড় আয়াত আয়াতুল কুরসি কেন হয়েছে কারণ আল্লাহর গুণাগুণ সেখানে বর্ণনা করা হয়েছে আল্লাহর গুণগুলি বর্ণনা করা হয়েছে আল্লাহু লা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম এই পুরো আয়াতটি সবচেয়ে বড় আয়াত এই জন্য হয়েছে যে আল্লাহ সম্পর্কে সেখানে বর্ণনা রয়েছে যেখানে আল্লাহ সম্পর্কে বর্ণনা রয়েছে সেগুলি প্রিয়
বেশি গুরুত্বপূর্ণ আয়াত বলে বিবেচিত হয়েছে এবং সেগুলির সব বেশি বলে বর্ণিত হয়েছে। কেন? আল্লাহর পরিচয় আল্লাহর চেয়ে বেশি কেউ জানে না। আল্লাহর পরিচয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বেশি কেউ জানে না। আল্লাহর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সম্পর্কে বেশি জানেন। অথচ এই সমস্ত কালাম শাস্ত্রবিদদের বক্তব্য হচ্ছে সালাফরা জানতেন না, আমরা জানি। এত অধিকাংশই বলে যে সাহাবায়ে কেরাম তো বেদুইন ছিল, ওরা কোত্থেকে জানবে, আমরাই বেশি জানি। নাউজুবিল্লাহ। যারা এই কথা বলবে তাদের ইমান কি ঠিক আছে কি আপনি মনে করেন? তারা সাহাবায়ে কেরাম সব তাজহিল করেছে, সাহাবায়ে কেরামকে জাহেল বানিয়ে নিয়েছে আর নিজেরা আলেম সেজেছে যে তারা আলেম হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এটাই হচ্ছে বর্তমান সমাজের অবস্থা। আপনি যতই নিয়ে আসুন না কেন কোরআন হাদিসের দলিল, তারা সেটাই শুনবে না, একটা সন্দেহ নিয়ে আসবে, সন্দেহকে তারা প্রশ্রয় দিবে, এটাই তাদের কাজ। তারা আকিদা কোত্থেকে গ্রহণ করে, আমরা কোত্থেকে আকিদা গ্রহণ করি, প্রথমে এটা আলোচনা হোক। আমরা আকিদা গ্রহণ করি কোরআন এবং সুন্নাহ থেকে, তারা আকিদা গ্রহণ করে আকল থেকে, বিবেক থেকে, বিবেককে প্রাধান্য দেয় সবকিছুর উপরে। এই জন্য তারা আল্লাহর নাম এবং আল্লাহর গুণের ক্ষেত্রে মাত্র সাতটি গুণকে তারা স্বীকার করে নেয়। কয়টা গুণ? সাতটি গুণ। অথচ আল্লাহর গুণের কোনো শেষ নেই, সমস্ত গুণকে কোরআন ও হাদিসে আসা সমস্ত গুণকে তারা অস্বীকার করে। আচ্ছা, আপনি জানেন যে আল্লাহ তাআলার গুণকে যারা অস্বীকার করবে তারা ঈমানদার থাকতে পারে না, কারণ তাওহীদের অংশ হচ্ছে আল্লাহর গুণ সাব্যস্ত করা। আল্লাহর গুণ সাব্যস্ত করা তাওহীদের অংশ, তাওহীদের কোনো অংশকে বাদ দিয়ে কেউ ঈমানদার থাকতে পারে না। তাওহীদ হচ্ছে অনেক জিনিসের মিলিত সম্মিলিত রূপ, সেখানে আল্লাহকে আল্লাহকে রব হিসেবে মানা, আল্লাহর নাম এবং গুণের স্বীকৃতি দেয়া, আল্লাহকে ইলাহ হিসেবে একমাত্র ইবাদত করা, তিনটি জিনিসের কোথাও যদি সামান্যতম সমস্যা হয় সে ব্যক্তি আল্লাহর দরবারে ঈমানদার বলে বিবেচিত হতে পারে না। আমার কথা নয়, আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন, তাদের অনেকেই ঈমান আনে তবে ঈমান হচ্ছে শিরক মিশ্রিত, শিরক মিশ্রিত ঈমান আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না। তাদের অনেকেই আপনি দেখবেন, তাদের অনেকেই এই জন্য তারা অনেককে আল্লাহ তাআলার নাম এবং গুণকে অস্বীকার করার পরে ঈমানদার বলে বিবেচিত হয়, নিজেরা বলে আল্লাহর ওলি হয়ে গেছে এক একজন, অথচ তারা আল্লাহর নাম এবং গুণকে অস্বীকার করে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, সেগুলো দিয়ে তাকে আহ্বান করো। ওয়াদারুল লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি সাইয়াজুনা মা কানু ইয়ামালুন, যারা আল্লাহর নামকে বিকৃত করে, অর্থ শূন্য করে দেয়, তাদেরকে আল্লাহ তাআলা ধমকি দিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা দেখে নেবেন। সুতরাং আল্লাহর নামকে যারা বিকৃত করে, অর্থ শূন্য করে, তাদের আল্লাহ তাআলা নামের অর্থ অর্থই হচ্ছে সিফা। প্রত্যেকটি নামের ভিতরে আল্লাহর একাধিক গুণ রয়েছে, অথচ সেগুলিকে যারা অস্বীকার করে তারা ঈমানদার হয় কি করে? এদের মধ্যে একটি গোষ্ঠী ইমানের ক্ষেত্রে তাদের সমস্যা। কি সমস্যা জানেন? আমরা ঈমান আনি, আল ঈমানু কওলুন ওয়া ফেলুন, ঈমান হচ্ছে কথা ও কাজের নাম, অন্তরের কথা, মুখের কথা। অন্তরের কথা কি? ঈমানে ধারণ করা অন্তরে যে আল্লাহ তাআলা ছাড়া আর আল্লাহ তাআলা আমার একমাত্র রব, তিনি আমার মাবুদ, যার রয়েছে নামের গুণ, এটা অন্তরের কথা। মুখের কথা লা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে, এটা এটা হচ্ছে মুখের, অন্তরের কথা। আর ঈমান ও কওলুন ওয়া ফেলুন, ফেল কি? ফের কওলুন ওয়া আমাল, আমলটা কি? আমল তিনটা, মুখের কথা, মুখের আমল, মুখের আমল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এগুলো ঈমান, ঈমানের অংশ। ঠিক অনুরূপভাবে আপনার অন্তরের আমল আছে আল্লাহকে ভয় করা, ইখলাস, যা ইখলাস থাকা এবং এই জাতীয় যতগুলো তাকওয়া, এগুলো সবগুলি আপনার আমরা ঈমানের অংশ হিসেবে বিবেচনা করি। আর আমল হচ্ছে কর্মকাণ্ডের আমল, সালাত, যাকাত, সওম, হজ হতে শুরু করে যেগুলো আছে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সবই আমরা ইমান অঙ্গ ইমান অংশ হিসেবে বিবেচনা করি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই অধ্যায় বিন্যাস করেছেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই অধ্যায় বিন্যাস করেছেন বাবুন আল ইমানু কাউলুন ওয়া আমালুন, ইমান কথা ও কাজের নাম। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই বলেছেন আমি 1000 উস্তাদ থেকে হাদিস নিয়েছি, তবে এমন কোন উস্তাদ থেকে হাদিস নেইনি যে ব্যক্তি আমলকে ইমানের অংশ বলতে রাজি না, তার থেকে আমি হাদিস গ্রহণ করিনি, আলহামদুলিল্লাহ। এই জন্য যুগে যুগে আলেমরা পরীক্ষা করতেন কার ইমান ঠিক আছে না আছে, জিজ্ঞাসা করতেন, জিজ্ঞাসা করতেন ইমান
কিসের নাম যদি বলতো যে ঈমান শুধু বিশ্বাসের নাম তারা কখনো তার থেকে হাদিস গ্রহণ করতেন না অথচ আশারি ও মাতুরিদি আকীদার লোকেরা মনে করে ঈমান হচ্ছে শুধু বিশ্বাসের নাম তাহলে কি জন্য মুখের কথাটা কম মুখের লা ইলাহা ইল্লাল্লাহ বলাটা হচ্ছে দুনিয়ার বুকে আল্লাহর বিধান তার উপরে প্রতিফলিত হওয়ার জন্য একটা শর্ত মাত্র শর্ত পূরণ করা হচ্ছে অথচ শুধুমাত্র বিশ্বাসে যথেষ্ট এজন্য আপনি দেখবেন বাংলাদেশের আনাচে কার আছে বহু মানুষ আছে সালাত পড়ে না যাকাত দেয় না হজ করে না আল্লাহর বিধান মানে না শরীয়ত মানে না জিজ্ঞাসা করবে আমি তো ঈমানদার পাক্কা ঈমানদার ঈমান আমি এটা করি না তো কি হয়েছে আমার ঈমান তো ঠিক আছে হ্যাঁ ঈমান তাদের ঠিক থাকে কেন তাদের কাছে ঈমান হচ্ছে শুধু বিশ্বাসের নাম ঈমান যে তিনটি জিনিস মুখে অন্তরে স্বীকৃতি দেয়া মুখে বলা কর্মকাণ্ডে প্রতিফলন করা এটার নাম ঈমান তারা মনে করে না এই জন্য তাদের কাছে ঈমান সবসময় টিকে থাকে কোনো সমস্যা হয় না আরো শুনবেন আশ্চর্য জিনিস তাওহীদের ক্ষেত্রে আমরা বলি তিনটি জিনিসের নাম তাওহীদ তিনটি জিনিসের নাম তাওহীদ আমরা বলে থাকি কি রুবুবিয়াত কি আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দেয়া দ্বিতীয়ত আল্লাহর নাম এবং গুণের স্বীকৃতি দেয়া তিন নম্বর হচ্ছে আল্লাহ তাআলা ইবাদত একমাত্র আল্লাহর উদ্দেশ্যে করা আশারি ও মাতুরিদির নিকট তাওহীদুল ইবাদত যেটা ইবাদত একমাত্র আল্লাহর জন্য করতে হবে এটা কোনো গুরুত্বপূর্ণ ফ্যাক্টর নয় এজন্য আপনি দেখবেন বিশাল মাদ্রাসা পড়ে আছে পাশে এর পাশেই কবর পূজা হচ্ছে ওরা কোনো বাধা দেয় না কেন বাধা দেয় না ঈমান বিরোধী নয় কবিরা গুনাহ হচ্ছে সর্বোচ্চ কবিরা গুনাহ কবিরা গুনাহ বলার দলিল তো লাগবে তুমি কবিরা গুনাহর দলিল কোথাও খুঁজে পাবে না কিন্তু শিরিক হওয়ার দলিলটা তুমি পাইবা কারণ ইবাদত আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করা হলে শিরিক হয়ে যায় কিন্তু কবিরা গুনাহর কথা তুমি কোত্থেকে খুঁজে পাইছো অনেকের কাছে এটা ঠিক নয় ওদের নিজেরা কখনো কখনো এরকম শিরকি কথা বলে দাবিও করে শিরকি অনেক কারামত তারা প্রকাশ করে প্রকাশ করে জানেন আপনারা এই 300 হিজরি পর্যন্ত 300 হিজরি পর্যন্ত বিশুদ্ধ আকীদার জয় জয়কার ছিল সেখানে আর কারো কোনো আকীদা ঢুকতে পারেনি কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুন নাস কারনি আমার প্রজন্ম হচ্ছে সবচেয়ে উত্তম প্রজন্ম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম তারপর তারা যারা তাদের পরে আসবে সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম তারপর তারা যারা তাদের পরে আসবে তিন প্রজন্ম 300 হিজরির মধ্যে শেষ 300 হিজরির পরে যত ফিতনার মূল শুরু হয়ে গেছে এর আগ পর্যন্ত ফিতনা হয়েছিল কিন্তু সাহাবা একরাম জীবিত ছিলেন যখন প্রথম খারেজি ফিতনা শুরু হয় যখন শিয়া ফিতনা শুরু হয় সাহাবা একরাম জীবিত ছিলেন যখন শুরু হয়েছিল কাদারি তাকদীর অস্বীকারকারীদের ফিতনা তখন সাহাবা একরাম জীবিত ছিলেন তারা কোনদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ প্রাপ্ত যে প্রজন্ম ছিল এই প্রজন্মের লোকেরা তাদের বিরুদ্ধে কঠিনভাবে দাঁড়িয়েছিলেন তারা কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি 300 হিজরির পরে যখন 300 হিজরির সময় 300 হিজরির কাল 300 হিজরির সময়ে যখন এই তিন প্রজন্মের লোকেরা মারা যায় তখনই বড় ফিতনা শুরু হয় সেই ফিতনা হচ্ছে মুতাজিলাদের ফিতনা এই মুতাজিলাদের ফিতনা বর্তমানেও আছে বিশাল এক জনগোষ্ঠী এখনো মনে করে বিভিন্ন ভাবে আকীদার বিষয় আনলে তাদের কাছে গ্রহণযোগ্য হয় না বিবেক দিয়ে তারা কোরআন এবং সুন্নাহকে বিচার করতে চায় কার বিবেক দিয়ে তারা কোরআন সুন্নাহ বিচার করবে কার বিবেক দিয়ে বিচার করবে ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন বিবেক তো বিভিন্ন হতে পারে কারো কাছে অঙ্ক ভালো বুঝে আসে কারো অঙ্ক ভালো বুঝে আসে না কেন বিবেক ভিন্নতা রয়েছে বলেই কিন্তু কোরআন এবং সুন্নাহ হচ্ছে আল্লাহর বাণী সেগুলোকে কিভাবে বিবেক দিয়ে বিচার করবে কোন আকলে বিচার করবে সেটাকে কোন আকল দিয়ে বিচার করবে কোরআন এবং সুন্নাহকে কিন্তু তারা বিবেককে প্রাধান্য দিতে আরম্ভ করলো ইমাম আহমদ ইবনে হাম্বলকে তারা তিন খলিফার সময়ে লাঠি দিয়ে পিটালো তিন খলিফার সময়ে চতুর্থ খলিফা এসে তাকে সসম্মানে আবার আগের জায়গায় ফিরিয়ে দিলেন আবার ইসলামকে প্রচার প্রসারে নিমগ্ন হলেন এই জন্য আমরা বলে থাকি ইমাম আহমদ ইবনে হাম্বল হচ্ছেন এই সহি আকিদার প্রচার প্রসারের পথে একদম দাঁড়িয়ে থেকেছিলেন যা পাহাড়ের মতো তার সময় তিনি একাই ইমাম ছিলেন ইন্না ইব্রাহিম কানা উম্মাতান কানতান লিল্লাহ হানিফা লাম ইয়াকুন মিনাল মুশরিকিন ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে এককভাবে এক উম্মত ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল সে সময়ে মুতাজিলাদের বিরুদ্ধে খারিজিদের বিরুদ্ধে শিয়াদের বিরুদ্ধে কাদারিদের বিরুদ্ধে সবার বিরুদ্ধে জাহামিয়াদের বিরুদ্ধে তিনি একক একজন উম্মা ছিলেন এই উম্মা তিনি দাঁড়িয়েছিলেন যে আকীদা এবং বিশ্বাস নিয়ে আজ পর্যন্ত সে আকীদা বিশ্বাসকে দুনিয়ার সব জায়গাতে বিশুদ্ধ আকীদা বলা হয়ে থাকে অথচ আকীদা বিশ্বাস গ্রহণ করার ক্ষেত্রে সবারই অনিয়া দেখা যায়
যদি আপনি দেখেন যে এটা তো কোরআনের কথা তখনই বলবে এটা বললে তো এই হয়ে যায় এটা বললে তো এই হয়ে যায় এই হয়ে যাওয়া তো আপনার কাছে আল্লাহ মুত রাসূল তো সেটা বলে নাই আল্লাহ মুত রাসূল তো সহজভাবে বলে দিয়েছে আপনার কাছে এই হয়ে যায় ওই হয়ে যায় এটা কেন আসলো কারণ আপনি আল্লাহ মুত রাসূলের পথে চলতে পারেননি আপনি ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছেন আপনি আকীদার ক্ষেত্রে কারো কারো অন্ধ অনুসরণ করে চলেছেন আমলের ক্ষেত্রে যেভাবে আপনি কোন ইমামকে অনুসরণ করে চলেন এবং তার তাকলিদে শক্তি করছেন তেমনিভাবে আকীদার ক্ষেত্রেও আপনাদের তাকলিদে শক্তি চলছে অথচ আপনারা সেটা স্বীকার করেন মুখে বলেন আরে বিরাট গোষ্ঠী আছে বলবে কি জানেন তোমরা মুসলিম কয়জন মানুষ আমাদের এই পাক ভারত উপমহাদেশ হতে শুরু করে তুরস্ক পাকিস্তান আফগানিস্তান সবাই আমরা সবাই এই মামুক মাতুরিদি আকীদার এগুলি সবই হচ্ছে দাবি দাবি আপনি কিভাবে মাতুরিদি আকীদা হয়ে গেলেন কেউ তো জানতেই পারলো না মিথ্যা কারণ মানুষ মাতুরিদি আকীদা পড়ে নাই জোর করে তাদেরকে ঢুকানো হচ্ছে সমস্ত আকীদায় কোরআন এবং সুন্নাহর আকীদায় মানুষ বিশ্বাস করে মানুষ ফিতরাতের উপর আছে মানুষ স্বাভাবিক রীতির উপর আছে এখানে কোনো পরিবর্তিত কিছু হয়নি কিন্তু তারা দিন দিন সেগুলিকে পরিবর্তন করে দিচ্ছে কোরআন এবং সুন্নাহ যা এসেছে সেগুলিই মানতে হবে তাদের আকীদার মধ্যে বিভিন্ন রকম বিভ্রান্তি চলে এসেছে আমি কয়েকগুলি উদাহরণ শুধুমাত্র দিব কিভাবে তাদের মধ্যে আকীদার বিভ্রান্তি এসেছে তারা মনে করে যে হাদিসের ক্ষেত্রে হাদিস যদি কোন খবর ওয়াহেদ হয় খবর ওয়াহেদ বুঝেন একক বর্ণনা অনেক বেশি বর্ণনা আসে নাই কম বর্ণনা আসছে এটা দিয়ে আকীদা সাব্যস্ত করা যাবে না নাউজুবিল্লাহ যদি এটা আপনি নিয়ে আমলে নেন তাহলে কি হবে জানেন বুখারীর হাদিস আপনি অর্ধেক আমল করতে পারবেন না অর্ধেকের বেশি আমল করতে পারবেন না মুসলিমের অর্ধেক হাদিস আপনি আমল করতে পারবেন না অথচ তাদের এই নীতি নিয়ে বসেই আছে তারা খবর ওয়াহেদ দিয়ে আকীদা মানবে না নাউজুবিল্লাহ দ্বিতীয় নীতি হচ্ছে তাদের সর্বনাশা নীতি হচ্ছে এটা হাদিস যদি বিবেকের বিরোধী হয় ওই হাদিসের উপর আমল করা যাবে না নাউজুবিল্লাহ ওই হাদিসের উপর হাদিসের আকীদা বিশ্বাস করা যাবে না এইটা যদি হয় আপনি কবর আজাব হতে শুরু করে হাসরের মাঠের কোনো কিছুকে আপনি সাব্যস্ত করতে পারবেন না খুব কম জিনিসই আছে মুতাওয়াতের সবগুলি আহাদিস সাব্যস্ত আপনি সেগুলিকে আর সাব্যস্ত করতে পারবেন না এই জন্য তাদের অনেকে সেগুলো অস্বীকার করে বসে অনেকে সেগুলো অস্বীকার করে বসে কারণ তারা সেই বিশুদ্ধ আকীদার উৎস হারিয়ে ফেলেছে উৎস হারিয়ে ফেলেছে তাদের অনেকেই আমাদের আকীদা বিশ্বাসের নিয়ম হচ্ছে যে কোনো বিষয়ে আকীদা গ্রহণ করবেন আপনাকে অবশ্যই সেই জায়গাতে একই বিষয়ে যত হাদিস আসছে কোরআন আসছে একসাথ করে সিদ্ধান্ত নিতে হবে আপনাকে ওরা কি করে একটা খণ্ডিত বক্তব্য নিয়ে হাজির হবে খণ্ডিত বক্তব্য দিয়ে আপনাকে বিভিন্ন ভাবে বিভ্রান্ত করবে এবং বলবে যে এইটা তো বলা হয়েছে ওইটা তো বলা হয়েছে বিভিন্ন আকীদা বিভ্রান্ত করে দিবে আপনার এদের মধ্যে অনেকে আছে যে কোনো সময় কোরআন এবং হাদিসের মধ্যে মতভেদ তুলে ধরার চেষ্টায় লিপ্ত থাকে যে কোরআনের মধ্যে এবং হাদিসের মধ্যে মতভেদ আছে আমরা কখনো মতভেদ চোখে দেখি না ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেছেন আমি কোনোদিন দেখিনি কোরআন এবং সুন্নাহর মধ্যে মতভেদ হতে পারে তিনি আরো বলেছেন আকীদা আকল এবং কোরআনের মধ্যে কোনো মতভেদ কোনো দেখা যায়নি ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই একটা গ্রন্থ লিখেছেন দারু তাআরুদুল আকল ওয়ান নাকল 11 খণ্ডের গ্রন্থ যে আকল এবং নকল কোরআন এবং বিবেকের মধ্যে কোনোদিন বিরোধ হতে পারে না বিরোধ তারই হতে পারে যার আকল বিনষ্ট হয়ে গেছে আকল যাদের বিনষ্ট হয়ে যায় তাদের যে কোনো জিনিসকে তারা ভুল দেখে সেটাতে কিছু করার নেই বাতিল পন্থী লোকেরা সবসময় একটা কাজই করে যখনই আপনি কোনো দলিল নিয়ে আসবেন এর বিপরীতে বলবে যে কোরআন বিরোধী হয়ে গেছে এই কথা আবার বলবে যখন আপনি বলবেন যে হাদিস নিয়ে আসবেন বলবেন যে এই হাদিস তো মোতাশাবে হট করে মোতাশাবে দাবি করে বসলো কিসের মোতাশাবে এরা কি করে মুহকামকে মোতাশাবের দিকে নিয়ে যায় আর যারা আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদা যারা পোষণ করে যারা সহিহ আকীদা পোষণ করে আসহাবুল হাদিস যারা যারা সালাফি আকীদা পোষণ করে তারা কখনো এটা করে না তারা বলে যে এটা মুহকাম মোতাশাবে নয় সিফাত কখনো মোতাশাবে ছিল না আল্লাহর গুণাবলী কখনো মোতাশাবে ছিল না এরা এগুলিকে মোতাশাবে বানিয়ে এগুলো অর্থ বোঝার চেষ্টা করে না যে ব্যক্তি আল্লাহর সিফাত বুঝবে না আল্লাহকে চিনতে পারবে না যে ব্যক্তি গুণাবলী জানবে না সে আল্লাহকে চিনতে পারবে না এরা শুধুমাত্র দাবির মধ্যে সীমাবদ্ধ থাকে এরা আসলে আল্লাহকে চিনতে পারেনি আমরা কয়েকটি উদাহরণ দিব দেখবেন তারা বলে আল্লাহর অস্তিত্বের ব্যাপারে আমরা কি বলি আমরা বলি যে আল্লাহ তাআলার অস্তিত্বের বিষয়টি মানুষের ফিতরাতের ভিতর আছে মানুষের ফিতরাতের ভিতর আছে অর্থাৎ মানুষের অন্তরের ভিতর আল্লাহ গেঁথে দিয়েছেন কোরআনে কারিমে আল্লাহ তাআলা সেটা বলে দিয়েছেন ওয়াইল আখাযনা মিন বানি আদম মিন যুররিহিম মিন যুররিয়াতিহিম আল্লাহ এটাকে আহাদে আলাস্তু হিসেবে আপনারা জানেন সবসময়
অঙ্গীকার নিয়েছেন আমাদের থেকে কি অঙ্গীকার নিয়েছেন যে আমি কি তোমাদের রব নই এই রুবুবিয়তের অঙ্গীকার আল্লাহ তাআলা আগেই নিয়ে দিয়েছেন এখানে আপনারা দলিল প্রমাণের প্রয়োজন হয় না আপনার অন্তর অটোমেটিকলি আল্লাহকে শিখিয়ে দিচ্ছে এইজন্য পৃথিবীর তাবত মানুষগুলো যখনই বিপদে পড়ে আল্লাহর দিকে হাত উঠিয়ে ফেলে এইজন্য নাস্তিক পর্যন্ত বিপদে পড়লে দেখবেন যে হাত উঠাচ্ছে উপরের দিকে কেন এমন কি পাশ যে কোনো মানুষ উপরের দিকে হাত উঠাচ্ছে কথা উঠাচ্ছে কথা বলে উপরওয়ালা বলে কেন বলে কারণ আল্লাহ তাআলা ফিতরিভাবে মানুষের অন্তরের ভিতরে একটা ঢেলে দিয়েছেন এখানে দলিল প্রমাণের প্রয়োজন নেই এরা কি করে আশারি মাতুরিদিরা কি করে জানেন বলে যে এগুলি প্রমাণ করতে হলে আগে হুদুস এবং কেদাম দুইটাকে সাব্যস্ত করতে হবে অথচ আপনাদের আমি বলতে পারি শতকরা 99.99 মানুষ হুদুস এবং কেদাম বুঝেন না যেই জিনিস মানুষ বুঝে না ওই জিনিস দিয়ে মানুষের কিভাবে আপনি দলিল দিচ্ছেন আল্লাহকে বোঝার জন্য এগুলি হচ্ছে বিভ্রান্তির চরম সীমায় পৌঁছে যাওয়ার কাজ হচ্ছে এগুলি করে থাকে তারা তাদের গ্রন্থে এগুলি আছে কোরআন ও সুন্নাহ থেকে তারা কখনো দলিল দিতে পারবে না এটা হচ্ছে তাদের কাজ এই জন্য তারা কখনো বলবে আল্লাহ তো জওহার নয় জিসিম নয় জিহা নয় হাইয়েজ নয় এই জাতীয় কথাবার্তা বলবে এই যে জিজ্ঞাসা করুন যে এগুলি কি বলছেন আপনি আমি তো বুঝি না দেখবেন যে আপনি বলে তোমার বুঝার কথা নয় কিন্তু ইমান তো সহজ জিনিস ব্যক্তি বুঝতে পারে যে কোনো সাধারণ মানুষ বুঝতে পারে বেদুইন বুঝতে পারে আপনার বুঝা এত কঠিন হলো কেন কঠিন হচ্ছে এই জন্য কারণ তারা তো সোজা পথে চলেনি বাঁকা পথে চলেছে তারা কোরআন ও সুন্নার পথে চলেনি তারা নিয়েছে কার বাণী তারা নিয়েছে গ্রিক দর্শনদের দার্শনিকদের বাণী তারা নিয়েছে তথাকথিত ফারাবি ইবনে সিনার বাণী তারা নিয়েছে তথাকথিত যে সমস্ত ইবনুল ফারাদের বাণী অথবা তারা নিয়েছে যে সমস্ত লোকেরা দিন সম্পর্কে অজ্ঞ তাদের বাণী তারা কোরআন এবং সুন্নার বাতি যথেষ্ট মনে করেনি তারা মনে করে যে এগুলি দিয়ে কখনো দিন জানা যাবে না এগুলি থেকে তারা যথেষ্ট মনে করে না অথচ আমাদের নিকট আকিদার ক্ষেত্রে আমলের ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহ যথেষ্ট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু তারা মনে করে না এগুলি যথেষ্ট না আমলের ক্ষেত্রে চলতে পারে আকিদার ক্ষেত্রে তারা কোরআন এবং সুন্নাহকে যথেষ্ট মনে করে না এই জন্য তাদের মধ্যে বিভ্রান্তিটা বেশি আমরা একটু আগে বলেছিলাম যে তারা কি করে তারা আকিদার ক্ষেত্রে তারা মনে করে যে কেউ তাওহীদের ক্ষেত্রে তারা মনে করে কেউ যদি কোনো আল্লাহকে একমাত্র রব মানে তারা ঈমান যথেষ্ট হয়ে গেছে আমরা বলি যে না আল্লাহকে রব মানলে ঈমান আনার জন্য যথেষ্ট হয়নি কেন আরবের মুশরিকরা আল্লাহকে রব মানত ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলুন্নাল্লাহ যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন যে আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে তারা অবশ্যই বলবে আল্লাহ তাহলে আল্লাহ তাআলা এই জন্য তাদের এই স্বীকৃতিটাকে কাজে লাগিয়ে বলেছেন যদি তোমরা রুবুবিয়তের স্বীকৃতি দাও উলুহিয়তের স্বীকৃতিও তোমাকে দিতে হবে আল্লাহকে ইলাহ মানতে হবে আমাদের তারই করতে হবে ওদের নিকট এই জায়গাটা তাদের নিকট অগ্রহণযোগ্য অথবা এটা হলেও হতে পারে না হলে কোনো সমস্যা নেই এই জন্য তাদের মধ্যে শিরকের শির্ক হতেই আছে হতেই আছে ওরা কিছু মনে করছে না এটা তাদের কাছে এটা কিছু না তারা কেউ বলবে এটা মাজাজ মাজাজ যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন আপনি যে বলছেন এ কথা তো বা শিরিক বলতে আমি মাজাজি কথা বলছি আচ্ছা মাজাজ বলতে কোনো কিছু নাই মাজাজ বানোয়ার কথা কারণ মাজাজ অস্বীকার করা যায় আল্লাহর বাণী অস্বীকার করা যায় না আল্লাহর কথা অস্বীকার করা যায় না আল্লাহর বাণী অস্বীকার করা যায় না আকীদা অস্বীকার করা যায় না মাজাজ বলে আপনাকে শিরকের ভিতরে যদি আপনি বলেন যে আব্দুল কাদের কিছু দান করেন তারা বলবে যে এটা বলে আমি যদি বলি শিরক করছি তারা বলতে এটা তো মাজাজি কথা অর্থাৎ আব্দুল কাদের আপনি আল্লাহর কাছে চান আল্লাহ আপনাকে আমাদেরকে দিবে এই জন্য মাজাজি কথা বলছি ওই সমস্ত সালাকি কেন করে জানেন শিরকে লিপ্ত হওয়ার একটা পথ আবিষ্কার করেছে তারা এর মাধ্যমে অথচ তারা এগুলি দিয়ে তারা পরিচালিত হচ্ছে তাদের অনেককেই দেখবেন বিশেষ করে যখন গাজালি এই দলের যখন মুখপত্র হয়ে দাঁড়াইলো গাজমাম গাজালি তখন সুফিবাদ এবং আলমুল কালাম একসাথ করে ফেলছে তিনি একসাথ করে এখন এই জন্য যত মানুষ আপনি সুফি দেখবেন সাথে কিছুটা কালাম শাস্ত্রবি মিলও দেখবেন তাদের মধ্যে কেউ ঠিকই সুফিবাদে লিপ্ত আছে বিভিন্ন অমুককে তমুককে আল্লাহর বিধি আল্লাহ তাআলার ইয়া দিয়ে দিচ্ছে আল্লাহ তাআলার ক্ষমতা দিয়ে দিচ্ছে কি আছে তো এখানে গাউস কুতুব ওলি আল্লাহ অমুক তমুক আছে কি জন্য শিকার করতেছে কারণ তাদের কাছে আলমুল কালাম অনুসারে রুবুবিয়তের ক্ষেত্রে অন্য কেউ মানলে উলুহিয়তের ক্ষেত্রে তো যে কোনো মানুষকে বলা যায় আল্লাহকে একমাত্র রব হিসেবে মানলে যথেষ্ট সুতরাং গাউস কুতুব এগুলি মানলে তাদের কাছে কোনো সমস্যা নেই নাউজুবিল্লাহ এদের অনেকে দেখবে আল্লাহ সহ অন্যকে আহ্বান করছে ডাকছে বিপদে পড়ে এবং তাদের কাছে এর মাধ্যমে কোনো ঈমান নষ্ট হয় না কিন্তু আমাদের কাছে ঈমান কিন্তু নষ্ট হয়ে যায় এর কারণ হচ্ছে তারা
অধিকাংশ ক্ষেত্রে তারা বুঝতে পারেনি যে তাওহীদুল উলুহিয়া জরুরি তাদের কাছে তাওহীদুল উলুহিয়া জরুরি নয় ইবাদত একমাত্র আল্লাহকেই করতে হবে অন্য কারো সামান্যতম ইবাদত দিলে ঈমান নষ্ট হয়ে যাবে সারা জীবনের আমল बर्बाद হয়ে যাবে আপনি যা করেছেন কোনো কাজে লাগবে না এই জিনিসটা তারা মানতে রাজি নয় তারা বলে যে এগুলো অতিরিক্ত কথা এগুলো ওয়াহাবীরা বানাইছে এগুলো ইবনে তাইমিয়া বানাইছে এগুলো ইবনুল কাইয়্যিম বানাইছে এগুলো নাকি আমরা বানাইছি এগুলো নাকি কোরআন সুন্নাহর কথা নয় অথচ তারা কোরআন সুন্নাহ দিয়ে আমাদের দলিলকে কখনো খণ্ডাতে পারে না কিন্তু মুখে শুধুমাত্র তাদের সংখ্যাগরিষ্ঠ বক্তব্য দিয়ে তারা গণতান্ত্রিকভাবে সেটাকে তথাকথিত গণতান্ত্রিক নিয়মে তারা সেটাকে প্রতিহত করতেছে নাউজুবিল্লাহ এদের মধ্যে অনেকেই অনেকে ইমানের ক্ষেত্রে তারা আবার মুরজিয়া মুরজিয়া বুঝেন আশাবাদী আমাদের নিকট ইমান তিনটি জিনিস খুবই জরুরি তিনটি জিনিস কোনোটাই বাদ দেওয়া যাবে না ইমানের সেটা কি আল্লাহর উপর ইমানের তিনটি অংশ কি একটা হচ্ছে ইমানের মূল জিনিস কথা দিয়ে হতে হবে আকিদায় থাকতে হবে অন্তর মুখে বলতে হবে কর্মকাণ্ডে থাকতে হবে এরা বলে যে কর্মকাণ্ড না থাকলেও ইমানের কোনো সমস্যা হয় না এটা আমরা একটু আগে আপনাদেরকে বলেছি কারণ তারা এখানে মুরজিয়া তারা বেশিরভাগই এই ক্ষেত্রে মুরজিয়া এর যা আকিদা পোষণ করে তারা মনে করে আল্লাহর উপর আশা আছে আল্লাহ মাফ করে দিবে আল্লাহ গফুরুর রহিম একথা বলবে নামাজ পড়ার দিকে তাকবে না কারণ এইটাই তাদের আকিদা বিশ্বাস তারা প্রতিপালন করছে এখনো সমাজের ভিতরে সেটা রয়ে গেছে এদের মধ্যে অনেকেই আছে যে তারা তাকফিরের ক্ষেত্রে তারা সব বিরোধী কখনো কখনো দেখবেন এমন জিনিস দিয়ে কাফের বানাচ্ছে যে জিনিস কাফের হয় না মানুষ কাফের হয় না কোরআন এবং সুন্নাহর বক্তব্যকে তারা আমরা যা বলি সেগুলো দিয়ে তা মানুষকে কাফের বানিয়ে দিচ্ছে আমরা বলি আল্লাহ সিফাত সাব্যস্ত করতে হবে তারা বলে আল্লাহ সিফাত সাব্যস্ত করে না এই ব্যক্তি দেহবাদী এই ব্যক্তি মুজাসসেমা এই ব্যক্তি সে এটা বলে বলে তাকফির বানাবে আমরা তো কাউকে তাকফির করি না এই কারণে আমরা বলি তাকফিরের সুনির্দিষ্ট কারণ আছে যদি ইমান বিরোধী কিছু হয় তখন শুধুমাত্র কাফের হতে পারে আর কাফের হয় না কেউ কোরআন তাদের নিকট কি কোরআন তাদের নিকট কি এটা আরো শুনুন দেখেন আমাদের নিকট কোরআন আল্লাহর বাণী আল্লাহ কথা বলেছেন জিবরিল সেটা নিয়ে এসেছেন এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেটা শুনিয়েছেন তার অন্তরে ঢেলে দিয়েছেন আর মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদেরকে জানিয়েছেন ওদের নিকট কোরআন আল্লাহর বাণী সেটা হচ্ছে আল্লাহর অন্তরে আছে নাউজুবিল্লাহ সেটা প্রচার করেনি মুখে উচ্চারণ করেনি আল্লাহ বলেননি আল্লাহর বাণীর কোনো শব্দ হইতে পারে না আল্লাহর বাণী রেখে দিয়েছেন সেখান থেকে জিবরিল খুঁজিয়ে খুঁজিয়ে এনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দিয়েছেন নাউজুবিল্লাহ এরকম বিশ্বাস তারা পোষণ করে কোরআন সম্পর্কে এরকম বিশ্বাস পোষণ করলে ঈমান আসলেই থাকার কথা নয় আমরা কাউকে তাকফির করি না বলে কাফের বলছি না নইলে যদি তাদের মতো হতো তারা বহুত আগে মানুষকে কাফের বানিয়ে ফেলতো কিন্তু কোরআনের ব্যাপারে বিশ্বাস রাখতেই হবে যে আল্লাহর বাণী আল্লাহর বাণী এই কথাটি ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছিলেন কোরআন আল্লাহর বাণী সৃষ্ট নয় কিন্তু এদের নেতারা ঘুরে ফিরে আবার মুতাজিলাদের আকীদা চলে গেছে যে আল্লাহর বাণী হলে তো আল্লাহর বাণী হলো তো এটা তো ইয়ার মতো হইতে কার মতো লাগে এই মানুষের মতো কথা হয়ে গেল কথা হলে কি লাগে জিব্বা লাগে ঠোঁট লাগে আওয়াজ হতো আওয়াজ হতো মানুষের মতো হয়েছে না না আল্লাহর বাণীর কোনো আওয়াজ হতে পারে না আল্লাহর বাণী কোনো শব্দ থাকতে পারে না নাউজুবিল্লাহ এটার নাম দিয়েছে বা কালামুন নাফসি অর্থাৎ অন্তরের ভিতরে আছে হ্যাঁ অন্তরের ভিতরে কথা বাইরে আসলো কি করে হ্যাঁ আমরা বুঝুতে আবিষ্কারের মধ্যে পড়েছিলাম আমারও ছিল সেটা মনে কেমনে পেটা ফেরেছে সেটা জানতে মনে হল আল্লাহর কলামটা আসলো কি করে এটা তো তারা বুঝতে পারে না তারা বলছে আল্লাহর বাণী আল্লাহর অন্তরে আছে তো আপনি কিভাবে জানলেন এটা হচ্ছে বিভ্রান্তির অতল গ্রহে গহরে তারা নিমজ্জিত যে তারা আল্লাহর আল্লাহ তাআলার কালামকে আল্লাহর বাণী হিসেবে স্বীকৃতি রাজি নয় বরং আল্লাহর বাণীকে তারা অস্বীকার করে বসছে বরং আল্লাহর বাণী বলে যে আল্লাহর বাণী ঠিক আছে তবে কথা নয় অর্থ এই জন্য তারা শত শত আয়াত এবং হাদিসকে অস্বীকার করে নাসরানি এক নাসারা আস্তাল নাসরানি যে ব্যক্তি মদ খেয়ে পড়ে থাকতো তার বক্তব্য দিয়ে দলিল দেয় যে অন্তরের ভিতরে যেটা থাকে সেটাই কথা বাইরে কথা বললে সেটা কথা নয় নাউজুবিল্লাহ এটা কোনো ইমানদারের বক্তব্য হতে পারে না এটা আশারি মাতুরিদির বক্তব্য যে কখনো কথা দিয়ে আল্লাহর বাণীর কোনো শব্দ নাই তাদের কাছে অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে আল্লাহর বাণীর শব্দ আসে ওয়াইন আহাদু মিনাল মুশরিকিন ইস্তাজারাকা ফাজিরহু হাত্তা ইয়াসমা কালামুল্লাহ যদি মুশরিকরা আপনার কাছে আশ্রয় চায় তাদেরকে আশ্রয় দিন যতক্ষণ পর্যন্ত আল্লাহর কালাম তারা না শুনবে আল্লাহর কালাম তো অবশ্যই শোনা যায় জিবরিল শুনেছেন আল্লাহর কালাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শুনেছেন মূসা আলাইহিসসালাম শুনেছেন এমনকি আল্লাহর কালাম যুগে যুগে যাদের কাছে ওয়াহী আসে তারা শুনেছেন কিন্তু এদের নিকট আল্লাহর কালাম শোনা যায় না আল্লাহর কালাম শুধুমাত্র আল্লাহর কাছে ভিতরে আছে কিভাবে সেটা আসলো তারা সেটা উত্তর বলতে পারে না আসুন তাকদীরের মাসালা তাদের কি বিষয় সমস্যা দেখেন আমাদের নিকট তাকদীর আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আল্লাহ তাআলা জানেন সবকিছু
আল্লাহ তাআলা সবকিছু লিখে রেখেছেন আল্লাহ তাআলা সবকিছু লিখার পর আল্লাহ তাআলা সবকিছু হওয়া চান এবং আল্লাহ তাআলার ইচ্ছা অনুসারে তা সৃষ্টি হয়ে থাকে এই চারটি স্তরকে আমরা বলি আরবা এই চারটি স্তরকে যথাযথ মেনে নিতে হবে আল্লাহ তাআলার ইলম সবকিছু তিনি আগে থেকে জানেন দ্বিতীয় আল্লাহ তাআলা সবকিছু লিখে রেখেছেন যা লেখা তা সবকি লিখে রেখেছেন সব লেখেন নাই ইলম সব লেখেন নাই যতটুকু সব লেখা তা লিখে রেখেছেন তারপরে যতটুকু হওয়া চান তা হয় যা তিনি চান যা তা হয় আর তিনি সৃষ্টি করেন যা তা সৃষ্টি হয় আশাই মাত্র দিলে এক জায়গায় এসে বলে যে জাবরি হয়ে গেছে জাবরি কিরকম কয় যে আমরা আসলে যা চাই এটা চাওয়া না আল্লাহ যেটা চায় ওইটাই হচ্ছে কথা একদিক দিয়ে ঠিক আছে কিন্তু সালা কি করে কি সালা কি জানেন অবশ্যই আমাদের চাওয়াটা আল্লাহর চাওয়ার সাথে মিললে সেটা হবে এতে কোনো সন্দেহ নাই কিন্তু আমাদের চাওয়া আছে ওদের নিকট আমাদের চাওয়াটা প্রকাশ্য রূপ আছে বাস্তবে নাই নাউজুবিল্লাহ উদাহরণ কেমন দিয়ে জানেন বলে যে স্টিয়ারিং যেমন ধরে থাকে কিছু মানুষ স্টিয়ারিং ধরে না ড্রাইভার স্টিয়ারিং ধরে না তো স্টিয়ারিং ধরে আছে ব্যাটা আসলে ব্যাটা চালাচ্ছে না পিছনে একজন তাকে ঘুরিয়ে দিচ্ছে নাউজুবিল্লাহ এটা মিথ্যা কথা আপনি যে কোনো ড্রাইভারকে জিজ্ঞাসা করেন ড্রাইভার স্যার আপনি চালান না পিছনে একজন চালান সে বলে আমি তো চালাচ্ছি বাস্তব তিনি যেটা চালান এটাকে তারা অস্বীকার করে বসছে এই জন্য আমাদের জবরে মায়ানবী দিয়েছে আপনি দেখবেন এটাই তারা বিশ্বাস করে তারা বিশ্বাস করে যে জবরে মায়ানবী অর্থাৎ তারা মনে করে যে আসলে আমাদের কোনো ক্ষমতা নেই জন্য তাদের মধ্যে কেউ কেউ বলে কিছু থেকে কিছু হয় না সবকিছু সেখান থেকে হচ্ছে হ্যাঁ বসে বসে মসজিদের মধ্যে এই মধ্যে কিছু মানুষগুলো বলতেছে এইগুলি হচ্ছে বিভ্রান্ত আকিদার কথা অবশ্যই আল্লাহ তাআলার আল্লাহ তাআলার নির্দেশনার সবকিছু হয় কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকেও কথা বলার কাজ করার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন এটা যদি অস্বীকার করেন আপনি হয়ে যাবেন জাবরিয়া আর যদি বলেন যে আমরাই সব করি আপনি হয়ে যাবেন কাদরিয়া এর মাঝখানে হচ্ছে হ্যাঁ সেটা কি আল্লাহ তাআলার ইচ্ছা অনুসারে আমরা করি তবে আমাদের করার ক্ষমতা আল্লাহ দিয়েছেন এরকম নয় যে আমরা কিছু করি না জল পড়ে পাতা নয় এটা আমরা নয় বরং আল্লাহ তাআলা তিনি আমরা তিনি যা চান তা হয় তবে আমাদের চাওয়ার আমাদের কাজ করার ক্ষমতা তিনি দিয়েছেন এটাকে যারা অস্বীকার করবে তারা অবশ্যই বিভ্রান্তির মধ্যে আছে এই বিভ্রান্তির মধ্যে আছে আশা এবং মাতুরিদি লোকেরা এদের মধ্যে একটা বিরাট গোষ্ঠী আছে কর্ম কারণকে অস্বীকার করে কর্ম কারণ আমরা কর্ম কারণ স্বীকার করি আল্লাহ প্রত্যেকটা জিনিসের সাথে কার্যকারণ করে ব্যবস্থাপনা করে দিয়েছেন কিন্তু তারা বলে যে না এমনি হচ্ছে কোনো কারণকে কারণকে তারা আল্লাহ তাআলা পক্ষ থেকে কারণ নির্ধারণ করে সেগুলি তারা স্বীকার করে না এগুলি তাদের মধ্যে একটি গোষ্ঠী রয়েছে আল্লাহ তাআলা আল্লাহ দেখার বিষয়টি কি জানেন আমরা কি বিশ্বাস করি আমরা বিশ্বাস করি হাশরের দিন আল্লাহ তাআলাকে আমরা দেখব আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলাকে আমরা দেখব হাশরের দিন তা দেখব না বিশ্বাস করেন কিনা কে 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 বিশ্বাস করেন দেখি হাত তোলা দেন দেখি মানে ঘুম পাড়াতে দেখি ঘুম থেকে উঠাচ্ছি হ্যাঁ বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ চলেন আমরা বিশ্বাস করি যে আমরা আল্লাহ তাআলাকে দেখব কিন্তু তারা যেহেতু এই কথা বললে বিপদ হয় কি জানেন বিপদ হয় এটা তারা বলে যে আল্লাহ কোনো দিকে নাই আর দেখতে হলে দিক লাগে না সামনের দিকে দেখতে হয় তখন তারা বিপদে পড়ে যায় এই জন্য বলে আল্লাহর দেখা অর্থ অনুভব করা দুর্ভাগ্য বিষয় এটা লেখা আছে আপনাদের মারফুল কোরআনের মধ্যে আছে মারফুল কোরআন একটা আছে না ওটার মধ্যে আছে আপনি পড়ে দেখেন এই জন্য বলতেছি দেখবেন ওখানে লেখা আছে আল্লাহর দেখা অর্থ অনুভব করা আল্লাহর দেখা যে অনুভব করা হয় তাহলে আল্লাহ হাসত আল্লাহকে দেখা আল্লাহকে দেখাচ্ছে বড় আনন্দ যেটা আর কিছু হবে না এটা কিভাবে আপনি স্বীকার করবেন অর্থাৎ এর অর্থ হচ্ছে আপনি আল্লাহ দেখা কিন্তু অস্বীকার করে বসেন আপনি মুখে বললেন আল্লাহকে দেখার কথা কিন্তু বাস্তবে যখন বললেন যে আল্লাহকে দেখার তো অনুভব করা এর অর্থ হচ্ছে আল্লাহকে দেখবেন না আপনি হ্যাঁ যারা আল্লাহকে দেখার দেখার দেখা বিশ্বাস করবে না আল্লাহ তাআলা তাদেরকে এই বড় নেয়ামতটি থেকে মাহরুম করে দিবে কিন্তু আমরা যারা বিশ্বাস করে আল্লাহকে দেখব ইনশাআল্লাহ আল্লাহ তাআলাকে জান্নাতের সবচেয়ে বড় নেয়ামতটি ইনশাআল্লাহ আমরা লাভ করতে পারব তাদের মধ্যে একটি গোষ্ঠী আছে নবুয়ত কি নবুয়ত কথা নবুয়ত যে কোনো জিনিস একটা দিয়ে দেয় একজনের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে একজনকে যে কোনো একজনকে দিয়ে দিতে পারে সেখানে কোনো তার কোনো যোগ্যতার দরকার নাই তাকে ভালো মানুষ হওয়ার দরকার নাই নাউজুবিল্লাহ এই জাতীয় কথাগুলো তারা বলে বিভ্রান্তি নবুয়তের ব্যাপারে তাদের মধ্যে বিভ্রান্তি আছে তাদের মধ্যে আরেক গোষ্ঠীতে এটাও বলে যে নবুয়ত বলতে কোনো কিছু নাই ফয়েদ হয় ফয়েদ এই জন্য তারা ফয়েজ ও বরকত নিয়ে সবসময় টানাটানি করে ফয়েদ অর্থ উপচে পড়া যে উপচে পড়া একটা বরকত উপচে পড়ছে এটা পড়ছে পৃথিবীতে একজনের উপরে তিনি বক্তব্য দিচ্ছে এটা হচ্ছে নবুয়ত নাউজুবিল্লাহ এটা হচ্ছে তথাগত দার্শনিকদের কথা এদের চেলা চামুন্ডারাই আশারি মাতুরিদি ফরজে রূপান্তরিত হয়েছে এদের মধ্যে একটা বিরাট গোষ্ঠী আছে এরা তাউইলকে যে কোনো জিনিসে আপনি বলবেন এটা নতুন তাবিল শুরু করে দিবে অপব্যাখ্যা শুরু করে দিবে এটা কোনোভাবে সহজভাবে নিতে পারবে না কোরআন এবং সুন্নাহ প্রকাশ্য অর্থ গ্রহণ করে তাদের সবচেয়ে বড় দুঃখ যে তারা সব প্রকাশ্য অর্থ গ্রহণ করতে পারবে না আবার দেখবেন
একদিক দিয়ে তারা সহি হাদিসকে বিশুদ্ধ সহি হাদিসকে গ্রহণ করে না আর একদিক দিয়ে মওযু হাদিস বানোয়াট হাদিস তাদের কাছে গ্রহণযোগ্য হয়ে গেছে এবং দোয়াজ করার ক্ষেত্রে যত বানোয়াট হাদিস সব ওয়াজ করবে যত মওযু হাদিস সব ওয়াজ করবে যত দুর্বল হাদিস সব তাদের কাছে আমল যোগ্য কোনদিনে সহি হাদিস তাদের কাছে যথেষ্ট হয় না অথচ সহি হাদিসের উপর আমল করলেও আপনি শেষ করে শেষ করতে পারবেন না এত এত সহি হাদিস আছে কিন্তু তারা সেটার উপর আমল করে না এদের মধ্যে আরো বড় সমস্যা কি জানেন এদের সব বড় আরেকটা সমস্যা হচ্ছে তারা কি করে যে যে কোনো সময় তাদের মধ্যে দেখবেন যে যখনই আপনি যে বলবেন যে এই জিনিসটা তো শরিয়া বিরোধী হচ্ছে এই জিনিসটা তো শরিয়া বিরোধী হচ্ছে তখনই তাদের যেমন প্রথম শুরু করেছেন যে জিনিসটি দিয়ে তাকে প্রথম বক্তব্য হবে যে এইটা তো কোরআন এবং সুন্নার পক্ষে এটা তো হতে পারে না কারণ এটা তো এই সমস্যা এই সমস্যা সমস্যা শুধু দেখে আপনি যত রকমের কোরআন সুন্নাহ দলিল দেন না কেন তারা শুধু সমস্যা বের করে নিয়ে আসবে এবং বলবে দুর্ভাগ্যবশত আশ্চর্য হয়েছি তাদের মধ্যে বড় বড় আলেমরা পর্যন্ত আপনি যদি তার কোরআন হাদিসের কথা দিবেন তখন তারা আকল দিয়ে সেটাকে কোরআন হাদিসের কথা বলবেন আকল দিয়ে সেটাকে প্রতিরোধ করার চেষ্টা করে তারা আকল দিয়ে সেটাকে তারা প্রতিরোধ করার চেষ্টা করে যখনই দেখবেন যে এটা হয়েছে তখন আকল দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করে একজন এমন কি দেখেন আল্লাহ তাআলা নিজে বলেছেন সুমাস তাওয়ালাস তিনি আরশের উপর উঠেছেন কিন্তু তারা বলবে যে আরশের উপর উঠে তিনি যদি উঠে থাকেন তাহলে তো তিনি তাহলে তো এমন শুরু হয়ে গেছে তার আকল দিয়ে কিন্তু আল্লাহর বাণীটাকে তারা স্বীকার করতে রাজি নয় যে কামা এনে তুমি জেলালি ও আজমাতিহি তার সম্মান ও মর্যাদার সাথে উপযুক্ত যেভাবে সেভাবে তিনি উঠেছেন এটাকে তারা স্বীকার করতে রাজি হয় না এর মূল কারণ কি জানেন মূল কারণ হচ্ছে মানহাজ বিশুদ্ধ না হওয়া আকীদা বিশুদ্ধ গ্রহণ করার ক্ষেত্রে নীতিটা বিশুদ্ধ না হওয়া আকীদা গ্রহণ করার ক্ষেত্রে নীতি হচ্ছে এটাই যে কোরআন এবং সুন্নাহর থেকে আকীদা গ্রহণ করতে হবে ব্যক্তি কেন্দ্রিক হওয়া যাবে না ব্যক্তি থেকে আকীদা নেওয়া যাবে না কিন্তু তারা ব্যক্তিকে প্রাধান্য দিচ্ছে কোরআন এবং সুন্নাহর উপরে এই জন্য এই বিষয়ের উপরে একটি গ্রন্থ আছে আশা করি আমি শুনেছি যে এখানে এত আসছে যা সালাফদের মানহাজ নয় এ বিষয়ে একটা বই আছে বইটা পড়বেন বুঝতে পারবেন এখানে বুক স্টলে নাকি আসছে যদি আসে আপনারা দেখে পড়বেন বইটা যা সাহাবদের মানহাজ নাকি বুঝতে পারবেন যে আসলে মানহাজের বিপরীতের কারণে আজ উম্মত শতদা বিভক্ত আকীদা ও মানহাজ যদি শুদ্ধ হতো আমল যদি বিশুদ্ধ হতো উম্মতের মধ্যে ঐক্য আসতো যেভাবে সাহাবায়ে কেরামের মধ্যে ঐক্য এসেছে এভাবেই আজ যুগ যুগ ধরে যে ফেতনা তৈরি হয়েছে আশায় ও মাতুরুদি এই ফেতনার কারণে আজ মুসলিমরা সবচেয়ে বেশি দিন থেকে দূরে সরে গেছে আসুন আমরা কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসি আকিদার দিকে ফিরে আসি সহি আকিদার দিকে ফিরে আসি সহি মানহাজের দিকে ফিরে আসি সহি আমলের দিকে ফিরে আসি এবং এই সমস্ত ব্যক্তি কেন্দ্রিক হওয়া থেকে দূরে সরে যাই ইমাম যারা চলে গেছেন ভুল করেছেন ইমাম আশার ইমাম মাতুরিদি তারা জীবনে যে সমস্ত ভুল আছে সেগুলো আল্লাহ ক্ষমা করে দিন আমরা দোয়া করি কিন্তু তাদের ভুলগুলিকে অনুসরণ করার অর্থ হচ্ছে আমার বাবা একটা ভুল করেছেন আমি সে ভুল করে যাব আমার দাদা ভুল করেছেন আমি সে ভুল করে যাব এটা হচ্ছে ফেরাউনি নীতি ফেরাউন সেটা বলেছিল তোমার বাবা কুরুলিল উলা আগের লোকটা কোথায় গেল মুসা আলাইহিস সালাতুয়াসালামের সামনে এটা দিয়ে খেপাই তুলতে চাইছিল অর্থাৎ মুসা যদি বলতো যে আপনার আগের লোকরা সব জাহান্নামে গেছে তখনই শুরু হয়ে যেত লোক থেকে তাকে মারার জন্য আক্রমণ করে তিনি বললেন যে আল মুহাম্মদ রব্বি এর কি এর এলম তো আমার রবের কাছে আছে লা ইয়াদুল রব্বি ওয়া লা ইয়ানসা আমার রব ভুলেন না আমার রব থেকে কোনো কিছু হারিয়ে যায় জ্ঞান থেকে কিছু হারিয়ে যায় না সুতরাং আপনারা এগুলি আলোচনা করতে পারেন না আপনি কি করবেন সেটা করেন বাপ দাদার কথা বাদ দেন এটাই আপনার দায়িত্ব হবে এখন কেউ যদি বলে যে আপনাদের আকীদা পোষণ করলে আমাদের বাপ দাদার কি হলো বলবেন যে বাপ দাদার কথা বাদ দেন নিজের আকীদা আগে শুদ্ধ করেন বাপ দাদার কাছে আমরা হুজ্জত কায়েম করতে পারিনি প্রমাণ প্রতিষ্ঠা করতে পারিনি এমন হতে পারে তাদের কাছে কোনো আলেম যায়নি বলেনি কিন্তু আপনার কাছে পৌঁছেছে বর্তমানে পুজোর পেশ করার কোনো সুযোগ নেই এখন হাতের মুঠোর ভিতরে প্রত্যেকেরই একটা মুঠো ফোর আছে সেখানে একটু লেখলে আসে এই বিষয়ে কি আকীদা বিশুদ্ধ গ্রহণ করতে হবে সেটা আসে সেখানে আপনি সুরের মতো বসে থাকবেন আর বলবেন যে আমার বাপ দাদা যা করেছে আমার হুজুরকে যা করতে দেখেছি সেটাই গ্রহণ করব এগুলি কখনো গ্রহণযোগ্য ব্যক্তি কোনো ব্যক্তির কাছে গ্রহণযোগ্য হতে পারে না এগুলি শুধুমাত্র মন ভুলানো কিছু হতে পারে এগুলি কোনো বিবেকবান ব্যক্তি গ্রহণ করতে পারে না আসুন বিশুদ্ধ আকীদা গ্রহণ করি বিশুদ্ধ মানহাজ গ্রহণ করি সালফে সালিহিনের মানহাজ এখতিয়ার করি সালাফি মানহাজ কি আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ হিসেবে গ্রহণ করে নেই কোরআন এবং সুন্নাহর বাইরে আর কিছু গ্রহণ না করি বরং ইমাম আমাদের আপনার ইমানটাকে সাহাবায়ে কেরামের ইমানের উপর নিয়ে যাই তাতেই আপনার মুক্তি রয়েছে আল্লাহ তাআলা বলেছেন ফাইন আমানু বিমিসলিমা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও যদি তারা ইমান আনে যেভাবে তোমরা ইমান এনেছো কাদেরকে বলেছে কাফেরদেরকে বলেছে যদি অথবা বাইরের লোকদের ইমান আনে কার মতো ইমান আনতে হবে
সাহাবায়ে কেরামের মতো ঈমান যদি আনে আল্লাহ তাআলা বলেন পাক্কা দিহ তাদাও তাহলে তার হেদায়েত প্রাপ্ত হবে আপনার ঈমান সাহাবায়ে কেরাম ঈমানের মতো হলে আপনি হবেন সালাফি মানহাজের আপনি হবেন সত্যিকারের জামাত আহলে সুন্নাত ও জামাতের অন্তর্ভুক্ত নাম কেউ আসতে না বানো আপনার আপনি হবেন সত্যিকারের আসহাবুল হাদিস যারা হাদিসের অনুসরণ করে চলেছে যুগ যুগ ধরে ইমাম আহমদ ইবনে হাম্বল যাদেরকে বলেছেন যে তারা যদি কোনো তয়বাতুল মনসুরা না হয় হকপন্থী আলেম না হয় তাহলে আমি জানি না তারা কারা এরকম ব্যক্তিদের অন্তর্ভুক্ত আমরা হতে পারি যদি কোনো কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করে চলতে পারি কোরআন এবং সুন্নাহকে আমরা গ্রহণ করতে পারি এবং সাহাবা কেরামের নীতি অনুসারে কোরআন সুন্নাহকে বুঝতে পারি অন্য কোনো নীতিতে নয় বুঝটা নিতে হবে সাহাবা কেরামের যেই বুঝ সাহাবা কেরামের বাইরে অন্য কারো বুঝ হবে সেটা কোনোদিন সাহাবা কোনোদিন আপনার নাজাতের কারণ হতে পারে না নাজাত হবে না এজন্য আসুন যখনই কেউ জিজ্ঞাসা করবে আকীদা বিশ্বাসের কথা যদি বলেন যে কোরআন এবং সুন্নাহ আসছে প্রমাণ দেয় আপনি সেটা বিনা বাক্য ভয় গ্রহণ করে নেবেন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু